বর্তমান সময়ে বাংলাদেশের মোটরসাইকেল জগতে 150 সিসি সেগমেন্ট থেকে 165 টি সেগমেন্টের এই সেগমেন্টে বাইকের চাহিদাটা আসলে দিন দিন বাড়তেছে। তো সেই প্রেক্ষাপটে আসলে প্রত্যেকটা কোম্পানিরই আলাদা আলাদা কিছু মডেলের বাইক আছে। তো সেই ধারাবাহিকতায় কিন্তু আমাদের হুন্ডাতে দুইটা মডেল অ্যাভেলেবেল। আগে ছিল হর্নেটের সিঙ্গেল ডিস্ক, তারপরে তারা গ্রাফিক্স চেঞ্জ করে ডাবল ডিস্ক নিয়ে এসেছিল, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু গত বছরে আসলে হুন্ডা সিবি হর্নেটের ডাবল ডিস্কের সিবিএস ভার্সনটা, স্পেশাল এডিশনটা তারা লঞ্চ করে, এবং খুব রিসেন্টলি গত মাসে হুন্ডা এক্স ব্লেডের সিঙ্গেল ডিস্ক থেকে তারা আপডেট করে ডাবল ডিস্কের সিঙ্গেল চ্যানেল এবিএসটা বাংলাদেশে লঞ্চ করেছে। তো দুইটা বাইকের আসলে প্রাইজের দিক থেকে সামান্য কিছু ভেরিয়েশন আছে। যেমন হুন্ডা সিবি হর্নেট 160R-এর সিবিএস ভার্সনটা 1,89,900 টাকা, এবং এক্স ব্লেডে ডাবল ডিক্সের সিঙ্গেল চ্যানেল এবিএস এই বাইকটার প্রাইস ওরা নির্ধারণ করেছে 1,92,000 টাকা। ঠিক না? তো প্লিজ চলেন, আমরা দেখার চেষ্টা করি বা জানার চেষ্টা করি। হর্নেটের হেডলাইটটা আলাদা একটা ইউনিকভাবে ডিজাইন করা, যেটা আসলে সিঙ্গেল ডিক্সে হ্যালোজেন লাইট ছিল, বাট স্পেশাল এডিশনে কিন্তু তারা দুইটা এলইডি লাইট ইউজ করেছে। এটা হচ্ছে টু পার্টের এবং পার্কিং লাইটটা সহ। যখন আপনি ইগনিশনটা অন করবেন, চাবিটা যখন আপনি অন করবেন, সাথে সাথে কিন্তু দুটা পার্কিং লাইট জ্বলে যাবে, এবং হেডলাইটটা কিন্তু টু পার্টের এবং সম্পূর্ণ এটা এলইডি। যদিও আসলে পাশাপাশি যদি দেখেন হুন্ডা এক্স ব্লেডের প্রথম থেকেই কিন্তু হেডলাইটটা টু পার্টের, এবং এটা হচ্ছে ট্রান্সমিটারের রোফেজের একটা শেপ দিয়েছে, যেটা আসলে এগ্রেসিভ। এই বাইকের ডিজাইনের সাথে কিন্তু হেডলাইটটা যথেষ্ট পরিমাণ মানানসই এবং যথেষ্ট পরিমাণ পছন্দনীয় প্রত্যেকটা বাইকের জন্য। এবং আপনি যখন চাবিটা অন করবেন, সাথে সাথে কিন্তু এই পার্কিং লাইটটা আপনার একটা সিগন্যাল দিবে আপনাকে বা জ্বলে থাকবে। এর পাশাপাশি যদি আমি আরেকটা বিষয়ে কথা বলি, সেটা হচ্ছে যে হুন্ডা হর্নেটের সাসপেনশন নিয়ে, ফ্রন্টে যে সাসপেনশনটা তারা ইউজ করেছে, আমার কাছে যেটা মনে হয়েছে সেটা আসলে অনেক স্ট্রংলি। এবং পাশাপাশি যদি দেখেন এক্স ব্লেডের সাসপেনশনটা কিন্তু একটু চিকন, যদিও হর্নেটের শেপ থেকে, বাট আমার কাছে মনে হয় যে দুটা সাসপেনশন আলাদাভাবে ডিজাইন করা হলেও সাসপেনশনের দিক থেকে বা কমফোর্টেবলের দিক থেকে কিন্তু বিন্দুমাত্র তারা কমতি রাখেনি হুন্ডা কোম্পানি। আপনি একটু খেয়াল করলে দেখবেন যে হুন্ডা এক্স ব্লেডের সাসপেনশনের সামনে কিন্তু দেওয়া আছে হচ্ছে একটা ফক কভার, যেটা আপনার আদার্স বাইরে থেকে ধুলাবালি বা কাদা কিন্তু এই সাসপেনশনে অয়েল সিলটাকে নষ্ট করতে পারবে না। বাট সেই দিক থেকে কিন্তু আপনি হর্নেটে এই এই জিনিসটা কিন্তু একটু মিস করবেন। তো আমি এই বিষয়টার জন্য কিন্তু আসলে এক্স ব্লেডকে একটু আগে রাখবো, তার কারণ এটা আসলে অ্যাজ এ বাইকারের একটা বাইকের কিন্তু সেফলির দিক থেকে অনেকটা বেটার। যদি ফ্রন্টের টায়ারের কথা বলি, তাহলে কিন্তু এক্স ব্লেডের থেকে আবার হর্নেটের টায়ারের সেকশনে কিন্তু হর্নেটটা আবার এগিয়ে থাকবে। যেমন হর্নেটের ফ্রন্টের টায়ারটা ইউজ করেছে, সেটা হচ্ছে যে 100/80 সেকশনের MRF এর টিউবলেস টায়ার, এবং এটার ডিস্কের সাইজটা হচ্ছে 276mm রুরো প্যাটেল ডিস্ক। বাট এইখানে যে মিসিংটা বা এইখানে যেটা আপনারা চান সেটা হচ্ছে যে ABS, বাট এটা কিন্তু আসলে ABS ভার্সন না, এটা হচ্ছে CBS ভার্সন, কম্বি ব্রেকিং সিস্টেম, যেটা আপনি যখন পায়ের ব্রেকটা প্রেস করবেন সাথে সাথে কিন্তু ওটা দুই চাকা অটোমেটিকলি ব্রেক হয়ে যাবে, পিছনেরটা 60 এবং সামনেরটা 40। এর পাশাপাশি যদি আপনি এক্স ব্লেডে দেখেন, যেটা আসলে এখনকার বাইকারের জন্য সবচেয়ে বেশি ফ্যাসিনেশন কাজ করে, সেটা হচ্ছে যে ABS ভার্সন। যদিও তারা এখানে ডাবল ডিস্কে ফ্রন্টের যে ডিস্কটা ইউজ করেছে সেটা হচ্ছে 276mm রুরো প্যাটেল ডিস্ক, হর্নেট এবং এক্স ব্লেডে কিন্তু সেম ব্রেকটাই তারা ইউজ করেছে। নিশিন ক্যালিবারের ডিস্ক সাইজটা হচ্ছে 276mm, এবং এর পাশাপাশি যেটা যোগ করেছে সেটা হচ্ছে ABS ভার্সন, যেটা আসলে আমরা হর্নেটে মিস করেছিলাম, বাট তারা কিন্তু এক্স ব্লেডে এই ভার্সনটাতে দিয়েছে। এবং ফ্রন্টের যদি টায়ারের কথা বলি, সেটা হচ্ছে যে 80/100 সেকশনের, এই দিক থেকে কিন্তু এক্স ব্লেডের একটু ফ্রন্টের টায়ারটা কিন্তু মনে হয়েছে কাস্টমারের কাছে যে ছোটো, বাট আসলে বেটার মাইলেজের জন্য কিন্তু এই টায়ারটা আসলে দরকার ছিল। তার কারণ আপনি যদি এই হর্নেট বা এক্স ব্লেডের মাইলেজের কথা চিন্তা করেন, প্রথমেই আসলে আপনি একটা 150 সিসি বা 160 সিসি সেগমেন্টের একটা বাইক যখন কিনবে, তখন কিন্তু আপনার মাথায় আসবে যে একটা মাইলেজটা। বাট সেই দিক থেকে চিন্তা করলে এটা ফ্রন্টের টায়ার এবং রেয়ারের টায়ার যেহেতু হর্নেটের থেকে একটু ছোট, সেই দিক থেকে কিন্তু আপনি হাইওয়ে এবং সিটি রাইডের জন্য খুব বেটার কিন্তু একটা মাইলেজ পাবেন। এবং এ পর্যন্ত আমরা সবাই জানি এক্স ব্লেডের মাইলেজটা ভালো, কাস্টমার ফিডব্যাকটাও আমরা সেরকম ভালো পেয়েছি। হর্নেটে আপনি সিটি এবং হায়ার রোয়েডে কিন্তু আপনি অ্যাভারেজে 45-50 কাছাকাছি মাইলেজ পাবেন। যদিও আমি আসলে বেশ কয়েকবার হর্নেট ইউজ করেছি, আমি কিন্তু পার্সোনালি মনে করি যে হর্নেটে এক্স ব্লেডে মাইলেজে খুব বেশি একটা ডিফারেন্স নেই, হয়তো বা 6-7 কিলোমিটার একটা ডিফারেন্স থাকবে। এরপরে যে জিনিসটা আমি একটু শেয়ার করবো আপনাদের সাথে, সেটা হচ্ছে যে হর্নেট এবং এক্স ব্লেডের ইঞ্জিনটা নিয়ে একটু কথা বলবো আলাদা করে। হর্নেটে যেটা ইউজ করেছে সেটা হচ্ছে যে BS4 ইঞ্জিন, সিঙ্গেল সিলিন্ডারের এয়ারকুল ইঞ্জিন।
যদিও আসলে হর্নেট এবং এক্সপ্লোডের ডাইমেনশন ফ্রেমটা হচ্ছে প্লাস্টিকের, বাট তারপরেও এয়ার কুলিং সিস্টেমটা কিন্তু হর্নেটের থেকে এক্সপ্লোডে খুব বেশি। এটার কথা হচ্ছে যে ফ্রন্টের যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন এই কারণে কিন্তু এক্সব্লেডের এয়ারকুলটা সবচেয়ে বেশি হবে এবং এটা ইঞ্জিনটা খুব তাড়াতাড়ি ঠান্ডা করবে। বাট ওই দিক থেকে যেহেতু এটা ডায়মন্ড ফ্রেমের একটা প্লাস্টিক, তো সেই দিক থেকে কিন্তু হর্নেটের এয়ারকুলিং সিস্টেমটা একটু মনে হয় কম। বাট সেই দিক থেকে যদি আপনি ভাবেন যে আসলে কি তাহলে এটার ইঞ্জিনটা খুব দেরিতে ঠান্ডা হবে, না আসলে বিষয়টা তা না। কিন্তু তারপরেও দুইটা কম্পারিজন যেহেতু আমরা করতে চাচ্ছি, তো সেই দিক থেকে এক্সব্লেডের এয়ারকুলিং সিস্টেমটা একটু ভালো হবে, হর্নেটারটা একটু কম হবে, কম দেরিতে আসলে ইঞ্জিনটাকে ঠান্ডা করবে। ইঞ্জিনের কথা যদি বলি, ইঞ্জিন ডাইমেনশন, তাহলে হর্নেটটা হচ্ছে 14.9 বিএসপি থেকে 8500 আরপিএমে এবং 14.5 বিএসপি থেকে 6500 আরপিএমে এটা হচ্ছে টর্ক উৎপাদন করবে। সেই দিক থেকে কিন্তু এক্সব্লেড একটু পিছিয়ে থাকবে, তার কারণ এক্সব্লেডের ইঞ্জিনটা হচ্ছে 13.9 বিএসপি 8500 আরপিএমে এবং 13.9 বিএসপিতে 6500 টর্ক উৎপাদন করবে। সেই দিক থেকে কিন্তু আপনার পাওয়ারের দিক থেকে কিন্তু আপনি অবশ্যই হর্নেটের থেকে কিন্তু এক্সব্লেডটাকে একটু পিছিয়ে রাখতে হবে। বাট এরপরে যদি আমি একটু আসলে সিটিং পজিশনের কথা বলি, সিটিং পজিশনটা দুইটা বাইকেরই আসলে মোস্টলি সিমিলার, বাট তারপরও আমার কাছে কেন জানি মনে হয়েছে হর্নেটের থেকে এক্সব্লেডের সিটিং পজিশনটা একটু লং, হর্নেটের সিটিং পজিশনটা একটু শর্ট। যদিও আসলে এটাতে রাইডারের জন্য খুব একটা কমফোর্টেবল, তার কারণ হচ্ছে এটার সিটিং পজিশনটা এমনভাবে করা ফুয়েল ট্যাঙ্কের সাথে, যখন আপনি বসবেন তখন আপনি দুইটা পা একবারে ফুয়েল ট্যাঙ্কের সাথে চেপে থাকবে এবং আপনাকে মনে হবে যে একটা কমপ্লিট প্যাকেজের মধ্যে ভরে রেখেছে বাইকটা। এবং এটার হ্যান্ডেলবারটা একটু লং এবং হ্যান্ডেলবারটা একটু উপরের দিকে, যখন আপনি বসবেন কোনো যখন রাইডার যখন আপনি এই সিটিং এই সিটে বসবে তখন কিন্তু সে অনায়াসে এটি হ্যান্ডেলবারটা স্মুথলি সে পেয়ে যাবে। তো সেই দিক থেকে এইটার আসলে কন্ট্রোলিং করাটা সবচেয়ে বেশি ইজি। বাট পরবর্তী দিক যদি আমি বলি, এক্সব্লেডের সিটিং পজিশনে যখন আপনি এখানে রাইডিংয়ের জন্য বসবেন তখন হ্যান্ডেলবারটা একটু দূরে, তো সেই ক্ষেত্রে আসলে কমফোর্টেবলের দিক বা ব্যালেন্সিংয়ের দিক মনে হয় একটু কম কাজ করবে। বাট দুইটার সিটিং পজিশন খুবই বেটার এবং হ্যান্ডেলবারটাও দুইটাই যেহেতু পাইপ হ্যান্ডেলে, তারপরেও আমার কাছে কেন জানি মনে হয় হর্নেটের থেকে এক্সব্লেডের সিটিং পজিশন এবং রাইডিং কমফোর্টটা একটু কম হবে, হর্নেটে একটু বেশি হবে। এর পরবর্তীতে আসি, সেটা হচ্ছে যে মিটারের প্যানেলে কিন্তু যেহেতু এটা সিবিএস ভার্সন, সো এখানে আদার্স কোনো কিছু শো করার অপশন নাই। বাট আপনারা এই মিটারে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে যে ফুয়েল গস, আরপিএম, টোটাল স্পিড কিলোমিটার, ট্রিপটা কনফার্ম করে নিতে পারবেন, টাইমটা এখানে আছে এবং এখানে আদার্স যে ইন্ডিকেটরগুলো আছে সেখানে। আর ট্রিপ কনফার্মের জন্য কিন্তু এই দুটা বটম রয়েছে, এটা প্রেস করে কিন্তু আপনি আপনার ট্রিপটা কনফার্ম করতে পারবেন। পাশাপাশি যদি আমি এক্সব্লেডের মিটারের দিকে আসি, এক্সব্লেডের মিটারের দিক থেকে এটা হচ্ছে টোটাল আরপিএমটা এখানে শো করবে এবং সবচেয়ে অ্যাডভান্টেজ যে দিকটা সেটা হচ্ছে যে 160cc বা 185 সেগমেন্টের এখন যে বাইকগুলো আসতেছে সব বাইকারই কিন্তু চায় যে আমার বাইকটা আসলে ডাবল ডিক্সে হতে হবে, সিঙ্গেল চ্যানেল এবিএস থাকতে হবে, মিটারে যেন অবশ্যই গিয়ার পজিশনটা শো করে। তো সেই দিক থেকে কিন্তু আপনার এক্সব্লেডের মিটারে কিন্তু অবশ্যই গিয়ার পজিশন ইন্ডিকেটরটা শো করবে, এখানে হচ্ছে নিটেল সিগন্যাল এবং এবিএস সিগন্যালটা অবশ্যই এখানে থাকবে। এরপর আসে সুইচ প্যানেলের কথা। সুইচ প্যানেলে যদি একটু তাকাই তাহলে হর্নেট এবং এক্সব্লেডে কিন্তু সিমিলার আসলে সুইচ প্যানেলগুলো আপডেট করে নিয়ে এসেছে, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে যে সুইচ প্যানেলগুলো তারা আপডেট করেছে। এটা হচ্ছে টার্নিং লাইট, হর্ন পাচ্ছেন, আপার ডিপার এবং স্টার্টিং মেথডে কিন্তু এখানে সেলফ এবং কিকে দুইটা বাইকে কিন্তু আসলে হর্নেট এবং এক্সব্লেড দুটা বাইকে কিন্তু আপনি কিক স্টার্ট রয়েছে এবং এটা হচ্ছে ইমার্জেন্সি হ্যাজার্ড সুইচ। আমি যদি একটু ব্যাক সাইডে চলে আসি, হর্নেট এবং এটা হচ্ছে এক শেপ। যদি আসলে নাম অনুসারে যদি এই লাইটটা যদি এইখানে তারা ইউজ করতো তাহলে হয়তো বা বাইকের নামের সাথে ব্যাক লাইটটা কিন্তু এই সবচেয়ে বেশি কার্যকর হতো। বাট দুইটা হেড ব্যাক লাইটই কিন্তু এলইডি এবং আপনার আদার্স যেটা থাকছে সেটা হচ্ছে যে এইখানে কিন্তু নাম্বার প্লেটের জন্য দুইটা অপশনই আছে, হর্নেট এবং এক্সব্লেড। আপনি যখন নাম্বার প্লেটটা লাগাবেন এই লাইটটা কিন্তু আপনার নাম্বার প্লেটটা শো করবে। বাট এক্সব্লেডে যেটা ইউজ করেছে সেটা হচ্ছে যে টি শেপের বা রোজার ইজিডি একটা টেল লাইট ইউজ করেছে, যখন আপনি ব্রেকটা প্রেস করবেন তখন কিন্তু এই নিচের অংশটা জ্বলে যাবে আর এটা হচ্ছে অলওয়েজ এটা অন থাকবে যখন আপনি ইগনিশনটা অন করবেন। এর পাশাপাশি হচ্ছে রেয়ারের টায়ার নিয়ে একটু কথা বলি। হর্নেটের ব্রেকিং সিস্টেম কেন সবচেয়ে ভালো হয়েছে বা কেন আসলে এটা ব্রেকিং সিস্টেম ভালো, তার কারণ হচ্ছে হর্নেটের
ব্যাকে বা রেয়ারে যে টায়ারটা ইউজ করেছে সেটা হচ্ছে 140/70 সেকশনের একটা এমআরএফ এর টিউবলেস টায়ার, যেটা অ্যালোরিং সাইজ হচ্ছে 17। দুইটা অ্যালোরিংয়ে কিন্তু সেম, এক্স ব্লেড এবং হর্নেটের অ্যালোরিং সাইজটা কিন্তু 17। ডিক্সের সাইজটা হচ্ছে 220 মিলিমিটার একটা রোরো প্যাটেল ডিক্স এবং নিশিন কেলেবারের ব্যাক ব্রেক। 130/70 সেকশনের একটা টিউবলেস এমআরএফ এর টিউবলেস টায়ার এবং ডিক্স সাইজ হচ্ছে 220 মিলিমিটারের রোরো প্যাটেল ডিক্স এবং এটাও কিন্তু নিশিন কেলেবারের। এবং এটাতে যোগ করেছে হচ্ছে ডুয়েল আউটলেট মাপরা, যেটা আসলে বাতাসে খুব বেশি ফ্লো করবে এবং বাইকটা খুব দ্রুত ঠান্ডা হবে এবং রাইডিং কমফোর্ট হবে। সাসপেনশন নিয়ে একটু কথা বলি। হর্নেটের সাসপেনশন প্রথম থেকে আসলে মানুষের একটু কম্পেয়ার ছিল, সেটা হচ্ছে সাসপেনশনটা একটু হার্ড। পিলিয়নের জন্য এই সাসপেনশনটা একটু বেশি কম কার্যকর। পিলিয়ন যখন আপনার থাকে, যখন হাইয়ার রোডে আপনি রাইড করেন, একটু উঁচু নিচু রাস্তা হলে কিন্তু এই সাসপেনশনটা একটু কম কাজ করে। বাট সেই দিক থেকে কিন্তু আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এক্স ব্লেডের সাসপেনশনটা একটু সফট, যদিও এটা আসলে পিলিয়নের জন্য খুব বেটার, বাট যে রাইড করতেছে তার জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। আমার আসলে পার্সোনাল যেটা দুইটা বাইকের মাইলেজ মোটামুটি সিমিলার, যদিও আসলে কাস্টমার ফিডব্যাকের এক্স ব্লেডের মাইলেজ ক্লেম করে 50-55 কিলোমিটার পার লিটার, এটা হচ্ছে ঢাকা সিটি এবং হাইওয়ে রোডেতে একটা অ্যাভারেজে। বাট হর্নেটে কিন্তু কাস্টমার ফিডব্যাক যেটা আছে সেটা হচ্ছে 45-50 কিলোমিটার এটার মাইলেজ। এখন আসি হচ্ছে এটার কালার সেকশন নিয়ে। কালার সেকশনে হুন্ডা এক্স ব্লেডে কিন্তু 4টা কালার অ্যাভেলেবেল এবং এইটাতে আপনি যেটা দেখছেন এটা ব্ল্যাক কালার, ব্লু কালার আছে, গ্রিন কালার আছে এবং রেড কালার আছে। পাশাপাশি কিন্তু হর্নেটে কিন্তু আপনি 4টা কালার পেয়ে যাবেন। 4টা কালারের মধ্যে ব্লু কালার, গ্রে অরেঞ্জ, গ্রে গ্রিন এবং রেড কালারটা, 4টা কালারই মোটামুটি এখন আস্তে আস্তে অ্যাভেলেবেল হচ্ছে প্রত্যেকটা শোরুমেই। এরপরে আসি যেটা, সেটা হচ্ছে যে আপনাদের মানে পারচেজের যে সিস্টেমটা, হুন্ডা কোম্পানির প্রত্যেকটা শোরুমেই কিন্তু ক্যাশ পেতে তারা প্রেফার করে। আদার্স অন্যদিকে আসলে অন্যভাবে আসলে তারা প্রেফার করে না। বাট যদি বলি যে এটার পার্সেসের সিস্টেমে আদার্স কোনো সিস্টেম আছে কিনা, হ্যাঁ, সিটি ব্যাংক একটা বাইক লোনের সিস্টেম করতেছে, এটা হচ্ছে ঢাকা সিটির জন্য। আপনারা যারা আছেন তারা আপনাদের নিয়ারেস্ট যে শোরুমগুলো আছে সেখানে গিয়ে যোগাযোগ করুন, অবশ্যই আপনারা একটা সমাধান পেয়ে যাবেন। এছাড়া যেটা থাকবে সেটা হচ্ছে যে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইন্টারেস্ট সহ, আমি আবার বলি ক্রেডিট কার্ডের মাধ্যমে ইন্টারেস্ট সহ কিন্তু এখন সবাই মোটামুটি একটা ইএমআই ফ্যাসিলিটিজের মাধ্যমে আপনাদেরকে বাইক দিয়ে থাকে ইএমআইয়ের মাধ্যমে। তো এই ছিল মোটামুটি দুইটা বাইকের একটু কম্প্যারিজন, হয়তোবা আরও অনেক কিছু ছিল সেটা আমি গ্যাপ করে গেছি। বাট আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার চ্যানেলটাতে কমেন্টস করবেন, আমি চেষ্টা করবো সেগুলো অ্যান্সার করার জন্য। লাস্ট যে কথাটা বলি সেটা হচ্ছে যে এই ভিডিওটা দেখার পরে প্রথম যে কমেন্টসটা আসবে সেটা হচ্ছে যে একটা ডিক্সের জন্য, একটা ইবিএসের জন্য এই বাইকটাতে 20,000 টাকা প্রাইস বেরিয়েছে। ভাইয়া, আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে যখন একটা বাইকে এবিএস যোগ করে তখন কিন্তু একটা সেন্সর এবং সেন্সর কেবল থাকে এবং এই কেবলটার জন্য কিন্তু আসলে প্রাইস একটু ভেরিয়েশন করে, যেহেতু একটা সেন্সর এখানে লাগানো আছে এবং ডিস্ক লাগানো আছে। বাট আপনি যদি দেখেন যে অন্যান্য কোম্পানির যে বাইকগুলো তারা লঞ্চ করতেছে এবিএসে, তাদের প্রাইসটা কিন্তু আরও হাই। বাট সেই দিক থেকে আমার যেটা মনে হয় যে হোন্ডা এক্স ব্লেডের ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস, এটা প্রাইস যেটা দিয়েছে এটা মোটামুটি পারফেক্ট আছে। এবং হর্নেটের প্রাইস তো আগে থেকে ছিল 189,900 টাকা এবং ডাবল এক্সের সিঙ্গেল চ্যানেল এবিএস 192,000 টাকা। পাশাপাশি যেটা বলি বিএস সিক্স নিয়ে, অবশ্যই বিএস সিক্স নিয়ে আপনারা কথা বলবেন এবং হুন্ডার বাইকে কেন ইঞ্জিন কিল সুইচ থাকে না। হুন্ডা কোম্পানি বলে যে ইঞ্জিন কিল সুইচ দেওয়ার দরকার নাই, আপনি যখন ইঞ্জিন কিল সুইচটা বন্ধ করেন তখন কিন্তু আপনার ইগনিশন বা বাইকের পাওয়ারটা কিন্তু বন্ধ হয়ে যায় না, পাওয়ারটা কিন্তু ঠিকই থাকে, সেই দিক থেকে আপনার ব্যাটারির উপর একটা ইফেক্ট হতে পারে। বিএস সিক্স হচ্ছে ভারত স্ট্যান্ডার্ড সিক্স, এই প্রযুক্তিতে তারা ওইখানে যে প্রযুক্তি তারা ইউজ করতেছে এটার জন্য আলাদা ধরনের একটা ফুয়েল তারা নিজেরাই তৈরি করে নিয়েছে তাদের গভর্নমেন্টভাবে। এবং বিএস সিক্স ইঞ্জিন যদি বাংলাদেশে এটা নিয়ে আসে অবশ্যই আপনাকে এই ইঞ্জিনের প্রাইস থেকে বা এই বাইকটার প্রাইস থেকে অবশ্যই 30-40,000 টাকা বেশি প্রাইস দিয়ে তারা আপনাদেরকে কিনতে হবে। হ্যাঁ, আপনারা এখন বলতে পারেন যে তাহলে অন্যান্য কোম্পানি আনতেছে, আপনারা কেন আনতেছেন না? ভাই, অন্যান্য কোম্পানির বাইকের প্রাইসটাও আপনাকে দেখতে হবে, হুন্ডার বাইকের প্রাইসটাও দেখতে হবে। আমি এখানে কোনো ব্র্যান্ডের ভেরিয়েশন বা কম্পারিজন করার জন্য আসলে আসি না এখানে, বাট আমি আসলে বলতেছি যে হয়তোবা তখন যেভাবে আমাদের হর্নেটের এবিএসটা এসেছিল 2,55,000, সেটা কিন্তু আসলে মার্কেটে ফল করেছে, খুব বেশি কিন্তু তারা সেল করতে পারেনি। তো সেই দিক থেকে যদিও আসলে বিএস সিক্স খুব রিসেন্টলি আনার চিন্তাভাবনা বাংলাদেশ হুন্ডা প্রাইভেট লিমিটেড আছে, এটা হয়তোবা আমরা 2022-এর মধ্যে পাবো বিএস সিক্স ইঞ্জিন। তো থ্যাংক ইউ সবাইকে, সবশেষ যেটা বলে সবসময় শেষ করি সেটা হচ্ছে যে নিরাপদে বাইক আরোহণ করবেন, অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন, ট্রাফিক আইন মেনে চলবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।